বন্ধুরা, দশঘড়ায় এসেছি একটি গুপ্তধনের সন্ধানে। যদিও এই দশঘড়া নামটির উৎপত্তির পিছনে একটা গুপ্তধনের ব্যাপার কিন্তু বর্তমান। কি সেই ঘটনা? মুঘল আমলে মুঘলদের আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য দশঘড়া মোহর এখানকার পুষ্করিণীর তলায় ডুবিয়ে রাখা হয়। কিন্তু আজকে যে গুপ্তধনের সন্ধানে আমি এসেছি সেটা কিন্তু মোহর নয়, সেটা একটা টেরাকোটার কাজে সমৃদ্ধ 400 বছরেরও প্রাচীন শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির, এবং তার সাথে অবশ্যই বোনাস হিসেবে থাকছে বিশ্বাস রাজবাড়ি ও রায় রাজবাড়ি। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলের নতুন আর একটা অভিযানেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি দশঘড়া জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির বেশ কিছু সুন্দর নিদর্শন এখানে রয়েছে, যার জন্য এই জায়গাটা বেশ ভালো রকমের ফেমাস। তো আসুন দেখা যাক এখানে কি কি এক্সপ্লোর করা যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানটায়, এটা হচ্ছে নহবতখানা। এই এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে নহবতখানা। আর ঠিক এই ঠিকঠাক থেকে আমরা যদি দেখি, এই যে সাদা যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা মতো বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিবঘর। আর ওইটা যেটা আপনি দেখতে পাচ্ছেন উপরে ঘোড়া দিয়ে একটা দালান দেওয়া, চারখানা পাঁচখানা দালান দেওয়া যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দুর্গা মন্দির। আর সাদা ওই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন একটা রাসমঞ্চ টাইপের, ওটা কিন্তু রাসমঞ্চই। আর ওর পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে দোলমঞ্চ। বন্ধুরা, কোনো জায়গা এক্সপ্লোর করতে বেরোলে সেখানকার একটা সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়াটা কিন্তু জরুরি। বারোদুয়ারি রাজবংশের শ্রী রামনারায়ণ পালচৌধুরীর মাধ্যমে এই দশঘড়া গ্রামের বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবার বসতি স্থাপন করেন। তার বংশধর শ্রী সদানন্দ বিশ্বাস মহাশয় 1729 খ্রিস্টাব্দে শ্রী রাধা গোপীনাথ জিউয়ের পঞ্চরত্ন মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটি একটি উঁচু ভিতের ওপরে স্থাপিত, পশ্চিম দিক অভিমুখী ও 3টি কারুকার্যময় স্তম্ভ প্রবেশপথ বিশিষ্ট। গর্ভগৃহের সামনের দিকে রয়েছে অলিন্দ। মন্দিরে গর্ভগৃহে প্রবেশ পথ 2টি, একটি উত্তর দিকে ও অপরটি পশ্চিম দিকে। এই যে দশঘড়া যে জমিদার পরিবার যে এক্সপ্লোরেশনের জন্য আমরা বেরিয়েছি দশঘড়া এরিয়াতে, তো সেটার জন্য আমি আজকে একা আসিনি, আমার সঙ্গে আমার সঙ্গী হয়েছে জিতেন্দ্র। তো চলো জিতেন্দ্র, আমরা একটু এদিক দিয়ে এগোই। নেমে এসো জিতেন্দ্র, চলো আমরা ভিতরে যাই ঠাকুরের মন্দির দেখতে। যেরকম বলছিলাম, মন্দিরের বাইরের এর 3 দিকের দেওয়াল পোড়ামাটির টেরাকোটার কাজে সুঅলঙ্কৃত। মন্দিরের সামনের দেওয়ালে রয়েছে বিভিন্ন পৌরাণিক ঘটনার সমন্বয়, রামায়ণের বিভিন্ন দৃশ্য, যেমন
কুম্ভকর্ণ বানর সেনাদের রসগোল্লার মতো টপাটপ গলাধ্যকরণ করার দৃশ্যের পাশাপাশি রয়েছে মহাভারতের বিভিন্ন দৃশ্য, যেমন অর্জুন দুর্যোধনের শ্রীকৃষ্ণের সাহায্য চাইতে আসার দৃশ্য, শ্রীকৃষ্ণ লীলা, শ্রী চৈতন্যের ভক্তবৃন্দ সহিত সংকীর্তন, রাম রাবণের যুদ্ধ, বিনা বাদনরত মহাদেব, মহিষাসুর মর্দিনী ও সাথে রয়েছে লক্ষ্মী সরস্বতী রেপ্লিকা, আরো কত কি। উত্তর দক্ষিণ দিকে পোড়ামাটির মূর্তির বদলে ফুল ও লতা পাতার কাজ, এবং দ্বিতীয় তলের গায়েও ফুল ও লতা পাতার টেরাকোটার কাজ। 1937 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দে বিশ্বাস বংশের কর্তা শ্রী পৃথ্বীশচন্দ্র বিশ্বাস মহাশয় কুমোরটুলির শিল্পী শ্রী তারাপদ পালকে দিয়ে জীর্ণ হয়ে যাওয়া টেরাকোটার ফলকগুলি বদল করে নতুনভাবে বসান। এই তারাপদ পাল মহাশয় সেই সময় বিশ্বাস বাড়ির দুর্গা প্রতিমা তৈরি করতেন, যদিও এই মেরামতের কাজে তাকে সহায়তা করেন তারই আদিনিবাস শ্রী কৃষ্ণনগরের চারজন সহকারী। মন্দিরের সামনের দিকের অর্থাৎ পশ্চিম দিকের কাঠের দরজাটি কারুকার্য মণ্ডিত। মন্দিরের অধিষ্ঠিত দেবতা শ্রী রাধা ও শ্রী গোপীনাথ জিউয়ের প্রত্যহ চারবেলা পুজো করা হয়। ভোগে থাকে লুচি, ক্ষীর, মিষ্টি। এখানের পুরোহিত মশাই বিগত 74 বছর ধরে একভাবে পুজো করে আসছেন। বর্তমানে তার সহযোগী হয়েছেন তারই সুপুত্র, যিনি 20 বছর ধরে তারই সাথে তার বাবার সহায়তা করছেন। ঠাকুরমশাই নমস্কার। এই গোপীনাথ জিউ, আপনি কত বছর ধরে এই ঠাকুরের পুজো করছেন? আমার বাবা করছে 73 বছর, আচ্ছা আমি করছি 20 বছর। 20 বছর, আচ্ছা আচ্ছা। আর ঠাকুর মানে কত দিনের ঠাকুর? 400 বছর। আচ্ছা, এই যে এই 400 বছর ধরে যে ঠাকুর চলছে, মানে আর কি পুজো চলছে, আমি তো শুনলাম এটা বিশ্বাস বাবুদের, মানে বিশ্বাস বাড়ির জমিদার বাবুদের আর কি, এটা এ কুলদেবতা। তো এই যে এখন যে জমিদারিদের জমিদারি তো এই মুহূর্তে নেই, তো এত বড় যে আপনারা পুজো আর্চা করছেন, আমি যা শুনলাম যে আপনাদের মানে পালা করে অনেকজন ঠাকুরমশাই আছেন, তারা পুজো আর্চা করেন, তো এই যে একটা মানে খরচ খরচাটা মানে কিভাবে বহন করা হয়? খরচ খরচাটা বাবুরাই ওই স্টেট থেকে বহন করে। আচ্ছা 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 আচ্ছা, বাবুরাই সব করে। ওনারা কি এখনো মানে এখানে থাকেন? হ্যাঁ, কিছু আছেন, কিছু কলকাতায় আছে। কলকাতায় মানে এখন তাহলে জমিদারি নেই, তাহলে ওনারা করেনটা কি এখন? ওরা এখন গোপীনাথের কিছু স্টেট আছে, জমি জায়গা আছে। গোপীনাথ জিউয়ের ভোগেতে কি কি থাকে? গোপীনাথ জিউয়ের ভোগেতে থাকে আটা দিয়ে মেখে লুচি বানানো হয়, ক্ষীর হয় আর মিষ্টি থাকে।
কতক্ষণ লাগে? গোপীনাথ জিউয়ের মন্দিরে যাওয়ার পথেই পড়ে একটি পুষ্করিণী যার নাম গোপীসাগর। বন্ধুরা, যে দিঘিটি আপনারা প্রথমেই দেখেছেন, বিশ্বাসবাড়ির এই গোপীনাথ মন্দিরের পাশাপাশি রয়েছে শিব মন্দির, রাসমঞ্চ, দোলমঞ্চ এবং দুর্গাদালান, যেখানে আজও জাঁকজমকের সাথে ধুমধাম করে দুর্গোৎসব পালন করা হয়। বিশ্বাস পরিবারের নিদর্শন দেখে ছোট পুরোহিত মশায়ের পথ নির্দেশে এগিয়ে চললাম সামনের দিকে। এগিয়ে যেতে যেতে চোখে পড়ল বিশালাক্ষী মায়ের মন্দির। এগিয়ে চললাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। বিশালাক্ষী মন্দির দর্শন করে এগিয়ে চললাম জমিদার আমলের শিব মন্দির দর্শন করতে, যেখানে আজও বাবা মহাদেব স্বমহিমায় বিরাজ করছেন। এবারের অভিযানের শেষ গন্তব্য রায়দের রাজবাড়ি। একটু এগোতেই চোখে পড়ল মেন ফটক। কথিত আছে আইনি জটিলতার কারণে ফটকটি এক রাত্রের মধ্যে তৈরি করা হয়। ফটকের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চোখে পড়ল রায়দের জমিদার বাড়ি, যা বর্তমানে একটি অংশে রয়েছে পোস্ট অফিস, কিন্তু ভেতরে ঢোকার গেটটি বন্ধ থাকায় আমরা এ যাত্রায় অন্দরমহলে প্রবেশ করতে পারিনি, তাই দেখাতে পারলাম না। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট করে এই